দেখতে দেখতে প্রায় ৪৫টি বছর পদার্পণ করল কেওড়াতলা বিপ্লবী সংঘের এই মিনি ফুটবল টুর্নামেন্ট। এই নকআউট মিনি ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর। এই টুর্নামেন্টকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ ও উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো। দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ সাইটের ক্লাব কেওড়াতলা বিপ্লবী সংঘ, তারা সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকে। ১৬ দলীয় এই মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার থাকছে, চ্যাম্পিয়ন দল যারা হবেন তারা পাবেন ৪০,০০১ টাকা, রানার্স যারা হবেন তারা পাবেন ৩০,০০০১ টাকা, এনটিপি থাকছে মাত্র ২,০০০১ টাকা, ইয়াছাড়া থাকছে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার। গ্রামগঞ্জ এবং কলকাতা তথা ভারতীয় ফুটবলের সমস্ত তথ্য পেতে ইভা টিভির অফিসিয়াল পেজে যুক্ত থাকবেন, সেই সঙ্গে ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা। ধন্যবাদ।